বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য বাংলা দখল করেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। তারপরে রাজ্যের একাধিক জায়গায় দেখা গেছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক। আজ মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এলাকায় আয়োজন করা হয় বিধায়ক সম্বর্ধনা অনুষ্ঠান। এদিন বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি চলে যোগদান কর্মসূচি। কান্দি পৌরসভার প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাত ধরে শুক্রবার বিকেলে এই জনসভায় প্রায় 200 জন বিজেপি নেতৃত্ব ও কর্মী ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ঘাসের উপরে জোড়া ফুল চিহ্নের পতাকা হাতে তুলে নেয়। বিগত লোকসভা বিগত বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস পার্টি বহু ব্যবধানে পিছিয়ে ছিলাম। এখানকার বিজেপির সর্বস্তরের নেতৃত্ব কর্মীরা বলতে পারেন 7 নম্বর ওয়ার্ডের আপামর আবাল বৃদ্ধ বনিতা, আমাদের বয়স্ক গুরুজনরা ছিলেন, মাতৃমণ্ডলীরা ছিলেন, বিজেপি পার্টির সমস্ত নেতৃত্ব, তাদের কর্মী, সবাইকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর কর্মসূচি ছিল। গোটা রসরা গ্রাম এবং এখানকার মানুষ, লালুসহ তার সমস্ত নেতৃত্ব কর্মীরা আজ তৃণমূল কংগ্রেসে যোগদানের করলো। এখানে আজ থেকে রসরা গ্রামে বিজেপির বিদায় ঘণ্টা হলো এবং বিসর্জন হলো, এবং এখানকার তৃণমূলে যোগদানকারী সর্বস্তরের নেতৃত্ব লালুর নেতৃত্বে আগামী দিন এখানে যত উন্নয়নের কাজ, মানুষের পাশে থাকার কাজ, সাথে আমার রিন্টুরা আছে, একসাথে মিলে এখানকার মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল হবে এবং সামনের পৌর নির্বাচনে এখান থেকে বিজেপির কে বড় রসগোল্লা উপহার দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা আজকে করা হলো। বিধায়কের পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তথা কান্দি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবল দাস, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি জয়দেব ঘটক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্ত, তারকনাথ চিটের রিপোর্ট, আনন্দ বাংলা। আপনি কি হতে চান আনন্দ বাংলার হোয়াটসঅ্যাপ রিপোর্টার? আনন্দ বাংলার পর্দায় আপনি তুলে ধরতে পারেন আপনার এলাকার কোন সমস্যা, উন্নয়ন ও সামাজিক কাজ। তাহলে দেরি কেন? আজই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। যে কোনো ভিডিওর সত্যতা যাচাই করে তারপরে পাঠাবেন। নিউজ করতে গেলে যে কারুর বাইক লাগবে, বাইক ছাড়া কোনো নিউজ গ্রহণ করা হবে না। ভিডিওর সঙ্গে ঘটনার বিস্তারিত বিবরণ লিখে পাঠাতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল 9002055558।